মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমি তোর আগেই কইছিলাম জাবেদের আশা তুই সার, সে তোর বিয়ে করবো না, মানে সে বিয়ে তোরে করতে পারবো না। তুই তো আমার কথা শুনস নাই, যা কইছি সেটি তো হইতেছে, পারবো না সে বিয়ে করতে পারবো না। আমি তো সারা জীবন আপনারই ছিলাম, অথচ আপনি শিওর আপনার কথা কিন্তু আমি রুমিলার লগে মিশা বাদ দিয়ে দিছি। না, উর্মিলার সঙ্গে মিশো তাতে কোনো সমস্যা নেই, শুধু সম্পর্কে না জড়ালেই হলো। আমি এই কথাটাই কারো বুঝাইতে পারলাম না যে উর্মিলার লাগে আমার কোনো সম্পর্ক নাই, হে হলো আমার খালি বন্ধু আর কি। অথচ এইটা লইয়া মানুষ কত ধরনের কত কথাবার্তা কয়, ভালো লাগে না সব শুনলে। সেটা তো বলে উর্মিলা তোমাকে বিয়ে করতে চায় সেই জন্যে। আচ্ছা, উর্মিলাকে কখনো কইছে যে সে আমার বিয়ে করতে চায়? এই কথা তো সে কয় নাই। তারপরেও আচ্ছা বাদ দাও, এখন আমাদেরকে খুব কৌশলে এগোতে হবে। আর রতু সরকারের ছেলের সঙ্গে ট্রিনার বিয়ে দেওয়ার চিন্তাটা বাদ দিতে হবে। কি কইতেছেন, রতু কাকা তো রাজি হয়েছে? কিন্তু তোমার বাবা তো চায় না। আব্বার কথা বাদ দেন, রতু সরকারও চায় না, একটু আগে জহির তাকে ছেড়ে দিয়েছে। কি কইতেছেন? ওরে আমি আদিল বস, একদম মাথা গরম করবে না। আর ত্রিনার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তো আমি আছি না, তুমি যদি চাও আমি ওর দায়িত্ব নিতে পারি। আমার ঢাকা শহরে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, তুমি চাইলে আমি সেখানে কথা বলতে পারি। আপনি যদি দায়িত্ব নেন তাহলে কোনো কথা নেই। কেন নেব না বলো, তোমার দায়িত্ব নিয়েছি, তোমার বোনের দায়িত্ব নিব না? ঠিক আছে, আমি তাহলে যাই। যাবে মানে? আজকে আমি সাদামাঙ্গ বাড়িতে থাকবো, ওর লাগে আমার কথা হয়েছে। কিন্তু আমি শিওর তুমি সাদে মানে বাড়িতে যাবে না, তুমি যাবে শান্তি ডাক্তারের বাড়িতে। আপনি কি কইতেছেন এসব? ইয়েস, তোমার থেকে একটু হলো আমার অভিজ্ঞতা বেশি। আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় আপনি সাদে মানে ফোন দেন। না, তার কোনো দরকার নেই, তুমি আমার কাছে থাকবে। হারেস তালুকদারের গতিবিধি না দেখে না বুঝে আমি তোমাকে কোথাও যেতে দেব না। আপনি খালি খালি আমার নিয়ে ভয় পেতেছেন। তুমি কথা একদম কম বলো, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি বলছি। আর তোমার যদি সাদেমানের সঙ্গে কথা বলতেই হয় ফোন করো, ফোন করে এখানে আসতে বলো, এখানে কথা বলো। বাড়ি ভাগাভাগির কথা কিছু ভাবছো? আরে বাড়ি ভাগাভাগির কথা ভাবছো কিছু? ও, এই বাড়ি ভাগাভাগি করলে তুমি তো নড়াচড়া করতে পারবো না, কাকাই তো বেশি ভাগ পাইবো। কেরে কাকা বেশি পাইবো? কেরে পাইবো না, বাড়িটা দুই ভাগ হইব, এক ভাগ কাকার এক ভাগ বাবার, বাবার ভাগে আবার আমরা চারজন, আমি, বর্দা, দিনেশ আর উর্মি। উর্মি তো থাকে কাকার লগে। থাকলে কি, ও আমার বাপের সন্তান না। আরে উর্মির কি আর ভাগটা, সম্প্রদান হয়ে যাওয়ার পর উর্মির তো এই বাড়ির উপরে কোনো অধিকারই থাকতো না। আমি আমার বাবার বাড়িতে কিছু পাই, যা দেয়ার তো বাবা বিয়ার সময় দিয়ে দিছে, লয়ে আইছি। উর্মিও যখন এই বাড়িতে যাইবো গা সব শেষ। বুঝলাম, কিন্তু বাবার বিটায় যেটুকু পামো, তিন ভাগ হলে কি নড়াচড়া করার জায়গা থাকবো? যতটুকু থাকবো ওইটা নিয়ে থাকবাম,
আমি চাই না কাকার ছায়া এই বিড়ের মধ্যে পড়ুক। নিয়ম কানুনের কোনো বালাই নাই, কোনো কিছু মানে না। উর্মিরেও হের দলে টানছে। আদিল রে বাড়িতে নিয়ে আয়। হ্যাঁ আদিল, আদিল তো এই বাড়িতে এখন আর আসে না, মুক্তার মরার পর থেকে। এখনো তুমি এই দেহে দেখো বাড়ি ভাঙাভাগির ঘটনাটা পাশ কাটায় যাও কেন লিখে? বাড়ি ভাঙাভাগির কথা কইলে পাশ কাটায় যাও কেন? আশ্চর্য, পাশ কাটাবো কেন? হ্যাঁ, একটা কাম করার আগে চিন্তা ভাবনা করে করা লাগবো না? এই যে তুমি যে একজন রে বাড়িতে আয়না তুলছো, তার নড়াচড়া করা লাগে না? সে তো উঠানে ঘুমায়, ঝড় বৃষ্টি হলে তো তারে ঘরে তোলা লাগবো। আনছি তো তোমার বইনের লাগিয়া, তোমার পছন্দ না হলে কও, ফাটায় দেই। আমি তাই করলাম নাকি? কথা হই না তো হেডাই মনে হইতেছে, সচিনদের আওয়াটা তোমার ভাল লাগতেছে না। ও ও, একবারও কইছি এই কথা, খালি খালি কইছে হইছে। বাড়ি ভাগাভাগি করার কথা চিন্তা করো। কি করো? বাড়ি ভাগাভাগির কথা চিন্তা করো। ও ঠিক আছে। আর সচিনদের ব্যাপারে চিন্তা করে দেখো, তোমার যদি আপত্তি থাকে আমি তারে হেরে চলে যেতে কইবাম। আরে তাই করা যাবে নাকি? আর তুমি যে চিন্তা করতেছো সচিন রে উর্মির লোকে বিয়া দিবা, তার বাড়ির অবস্থা তো ভালো না, তার মধ্যে তো সে সব কিছু করে না, সে গান বাজনা করে বেড়ায়। ও মায়া, সচিন দে হইছে বাপের একমাত্র সেরা, করে না মানে বাপের যা যা আছে ব্যক্তাই তো তার, উর্মির তো কোনো কিছুর অভাব হইতো না। সচিন কি কয়, উর্মির ওর পছন্দ? সচিন কি কইব, তোমার বোন তো আছে আদিল রে লইয়া। সেই সুযোগ নাই, হারেশ কাকা তার মাইয়ার লগে আদিলের বিয়া দিব, এই কথা উর্মিও জানে। উর্মি আর আগানে সাহস পাইব না। হারেশ কাকা কিন্তু অনেক খেপা আছে, সে কইছে মাইয়ার লগে যদি আদিলের বিয়া না দিতে পারে তাহলে এই গ্রামে রক্ত গঙ্গা বহায় দিব, তারপরেও সে আদিলের লগে তার মাইয়ার বিয়া দিব। আদিল রাজি হইব? রাজি না হওয়ার উপায় আছে, আমিও চাই যে খৈনির লগে আদিলের বিয়া হোক, তাইলে উর্মিরে অন্য জায়গায় বিয়া দিতে পারুম। তুমি সচিন রে আগাইতে কও। ঠিক আছে, বুঝতে পারছো? সুযোগ আছে সব কিন্তু উনি করব, এইটা আপনি বুঝেন। শোনো, যত গর্জে তত বর্ষে না, হারেশকে হারে অত ভয় পাইও না। কি করবে দেখা যাবে না, নিজে চিন্তা করো না, খালি তুমি ঠিক থাকো। আমি চাইতেছি তুমি ঠিক থাকলে মারো। আপনার কি মনে হইতেছে আমি ঠিক থাকুম না? আপনি ওই চিঠির রহস্য বাইর করেন। চিঠির রহস্য মানে কোন চিঠি? মায়াদির কাছে একটা চিঠি আইছে। মোবাইলের যুগে চিঠি? চিঠিটা হাতে হাতে আইছে, এটাই রহস্য। আর দূর, তুমি চিন্তা করো না, তোর কোনো চিঠি ফিরি না। আমার ধারণা কোনো দলিল পত্র কিছু হইতে পারে, অথবা ধরো স্কুলের কোনো কাগজপত্র হতে পারে। চিঠিটা যে নিয়ে আইছে, হ্যাঁ কোনো ডাক বিভাগের লোক আসিল না। তুমি এত কিছু জানো না? ঘটনা চক্রে চিঠিটা যে নিয়ে আইছিল, হ্যাঁ তো মায়াদির বাড়ি চিনে না, কাকার লগে রাস্তায় দেখা হয়েছে, কাকারে জিজ্ঞাসা মায়াদির বাড়ি কই, কাকা দেখাই দিছে, তারপরে এক কথায় দুই কথায় কথাবার্তায় কাকা চিঠির ব্যাপারটা জানতে পারছে, আর কাকার কাছে এটা খুব রহস্যজনক বলে মনে হইতাছে। রহস্যজনক মনে হওয়ার কারণটা কি? সেটা তো আর আমি জানি না। আমার মনে হয় কি, এটা কোনো চিঠিপত্র কিছু না, দলিল ফলিল কিছুটা হইতে পারে, অথবা স্কুলের কোনো কাগজপত্র হইতে পারে। আমি আগেও কইলাম আপনারে যে চিঠিটা নিয়ে আইছে, হ্যাঁ ডাক বিভাগের কোনো লোক আসিল না, দলিল স্কুলের কাগজ। কি কইতেছ, আমি তো কিছু বুঝতেছি না। আপনি ওই চিঠির ব্যাপারে কিছু বাইর করতে পারেন কিনা এটা দেখেন। আচ্ছা সেটা আমি পরে দেখতেছি, আগে ওই খৈনির ব্যাপারে আমি কি করবো? কত কি করবেন কি,
সুলায় রাখবেন। সব সময় সবকিছুর সমাধান তো অতি দ্রুত গতিতে করতে হয় না, কিছু জিনিসের সমাধান একটু ঝুলাই রাইকা করতে হয়। এইটার ক্ষেত্রে তাই করবেন, খামাখা হারেস তালুকদারের সাথে ঝামেলায় জড়ায় কোনো লাভ নাই, নাইলে আবার মায়াদি সুযোগ নিব, আপনারে বাঁচানোর নাম করে আটকা ফেলাইব। মায়াদির ব্যাপারটা ঠিক, কারণ কেমনি জানি আমার একটু আটকাইতে চাইতেছি না, বুঝতে পারতেছি। সেই জন্যই কইতেছি খৈনির ব্যাপারটা ঝুলায় রাখেন, হারেস কাকার সাথে ঝামেলায় জড়ায়েন না, এইটা সেটা কিছু একটা কয়ে বুঝ দিয়ে রাখেন, আর একটা ভালো সময়ের অপেক্ষা করেন। মেজাজ খারাপ করার কথা কইও না, কেডা পারা বেড়ায়? আর কেডা, তুই তোর সারাদিন কামটা কি? নিয়ম টিয়মের কোনো বালাই নাই, তুই সারাদিন তো গুড়গুড়ি করস। আমারে নিজের মতো মনে করো তাই না? আমার মতো তুই ওইটার বি, কোনোদিন ওইটার বি তুই? আমি তোমার মতো হইতেও চাই না, আর তোমার মতো কুটনি হওয়ানোর কোনো ইচ্ছাই আমার নাই। কি? আমি কুটনি? আমি কুটনি? আমি যদি কুটনি হই তাহলে তুই কি করো, কি করো দেই? আরে কি কি আমারে কতদিন আমারে কয়, আমি নাকি কুটনি? তার আগে তুমি আমারে কি কইছো এটা কইবা না? তুমি আমারে কও নাই আমি পারা বেড়াই? তো তুই তো পারাই বেড়াস, তোর কোনো কাম কাজ আছে? আচ্ছা আমি বুঝছি, আমি বুঝছি। আসলে গোপি, তোমার কিন্তু উর্মিমালার এই কথাটা কো ঠিক হয় নাই। ও, তুমি এখন হের পক্ষলে কথা কইতেছো? আচ্ছা আমি হের পক্ষ নিলাম কোনহানে? তুমি তো আগে কথাটা কইছো, কইছো না? ঠিক আছে, আমি বইকে দিতেছি উর্মিমালারে। আচ্ছা উর্মিমালা, তুমি এইরকম একটা ব্যবহার গোপির সাথে করলা কেমনে? হ্যাঁ, তুমি যদি এইরকম ব্যবহার করো আমি কিন্তু সহ্য করবো না। শোনো, পড়ো নাই তুমি, কানারে কানা বলিও না, খোরারে খোরা বলিও না, তুমি তারে কেন কুটনি কইতে গেলা? তা কুটনি রে কুটনি কইলে মনে দুঃখ পাইব না? এ তো দুঃখ পাইছে। এ শুনো, তোমার আমি সাবধান করে দিতেছি, তুমি কিন্তু হের লগে আর কথাবার্তা কইব না, না করে দিলাম। আরে আমি তার সাথে কথা কম কেন, আমি তার তো বকা দিতেছি। এই শোনো উর্মিলা, সে একটা ধর্মপ্রাণ মহিলা, সারাদিন মা দুর্গারে ডাকে, মা দুর্গা শুনুক আর না শুনুক ডাকে তো, তার সাথে তুমি এরকম ব্যবহার করলা, আর যদি কোনোদিন করছো। আচ্ছা শোনো, এই যে বইকে দিলাম, আমার আত্মা একদম হু গায়ে গেছে গা, একটু জল নিয়ে আসো তো, যাও যাও। আনতেছি। আপনি দুষ্টু আছেন, সামে তো হ্যারে কুটনিও করে দিলেন, এটা হলো কৌশল বোঝো নাই? উর্মিমালা, তুমি কখনো আমার সাথে কথা বলবা না, নেভার। এই তোমার শেষবার বলে দিলাম, টুমরো নেভার ডাইস। কি বললাম আমি? মানে ওই কোথায় ঝাড়খণ্ড আর কোথায় জেমস বন্ড। দাদা গোপি, আত্মাটা বাঁচাইলা। আরেক গ্লাস আনবাম? না না দরকার নাই, চাও। শোনো উর্মিলা, কখনো এরকম গোপির সাথে ব্যবহার করবা না, আমি সহ্য করব না, ঠিক আছে? যাই হোক, কানটা তালা লাগিয়ে দিচ্ছি। খবরদার, আমি যেন কখনো না শুনি আর, এই লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে না? মায়াদের কাছে চিঠি দিল কে? আর চিঠি তো আসেই বাকি।
তুই? এখানে করতে গেলি? চকলেট খা। আমি অর্ধেক খাই, বাকি অর্ধেক তুই খা, ঠিক আছে? এটা আবার কি বাসি আছে নাকি? বিয়া করে কি করবি? ভাত কাম জানতে জানোস? আমি মায়ের দেখছি না, ডালে চাইলে দিয়া চুলাই দিয়ে দেয়। ডালে ছেলে মিলে ভাত হয় না, এটা খিচুড়ি। না না, রাজকুমার কইছে চাইলে দিয়ে ডালে দিবি, নাহলে আমি খাম না। আচ্ছা ঠিক আছে, তুই খা। আবার বাজে তো? বাসি বাজে? বাজে বাজে। শব্দ হয় কই? এই রে। আমার তোতা মানা করছি না, আমার সামনে আসতে। হ্যাঁ, লজ্জা লাগে না? তোর বাড়ি খসড়া কইছে। টিনা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। চুপ, একদম চুপ। ঠিক আছে, তুমি না চাইলে আমি কখনো কথা কম না, কিন্তু এখন আমার কথাটা শুনো। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি তোমার বাইরে একটু বুঝাও, তাইলেই তো। আমি আমার বাইরে কি বুঝাবো? আমি তো আপনার বিয়েই করবো না। এই ভুল করো না ত্রিনা, রতু কাকাও কিন্তু পিছাইছে। হ্যাঁ তো পিছাইছে আপনার বাইয়ের লাইগা। আপনার বাইরে আমার বাই মারছে না, ঠিক কাম করছে। আমি হইলে আরো বাইরে যাইতাম। ত্রিনা, মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা না করলে তো আমার কথা বুঝবা না। আপনার কথা আমি বুঝতে চাই না, জানতে চান? আমার কথা শেষ হয় নাই। কথা শেষ চাইলে থাকেন। ত্রিনা, ও মারো মাইরে ভালো লরে। আমার গায়ের হাত তো সবসময় পড়ে কে দিছে? হ্যাঁ, আকাশের কত কষ্ট রেখে বুকে, তবুও স্বপ্ন সে দেখে, এই তো জীবন মানুষের। রোজরি কইছে যে সিটির ব্যাপারে তুমি কিছু জানো কিনা, তো সেগুলো যে না সে কিছু জানে না। আপনি ওই বাড়িতে আর থাকেন না, মায়াদের লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আমারও তাই মনে হইতেছে, মায়াদি আমার আটকাই ফেলার চেষ্টা করতেছে।